ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডিতে এরকমের সিঙ্গেল নেম সেট করবেন। খুব সোজা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনি আপনার ফেসবুক আইডিতে এরকমের সিঙ্গেল নেম সেট করতে পারবেন। তো কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে কিছু সিক্রেট সেটিংস আমি দেখাবো, যে সেটিংসগুলো অন করলে আপনারা খুব সহজে ফেসবুক আইডিতে এরকমের সিঙ্গেল নেম, অর্থাৎ আমার মতো ফেসবুক আইডিতে সিঙ্গেল নেম সেট করে নিতে পারবেন। তো সেটিংসগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, ফেসবুক আইডিতে সিঙ্গেল নেম সেট করার জন্য আপনার যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি এখন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সেই স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু সিঙ্গেল নেম সেট করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট আপনারা কী করবেন, যে আইডিতে আপনারা সিঙ্গেল নেম সেট করতে চাচ্ছেন সেই আইডিটি লগ ইন করে নেবেন। তো অলরেডি এখানে আমি একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে রাখছি। তো তারপর এইখান থেকে এই যে আপনারা একটি আইকন দেখতে পারবেন, এই লোগো আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনারা কিন্তু একটি ফেসবুক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল এনে আসবে এবং এইখান থেকে আপনারা একটি আমার ফেসবুক প্রোফাইল দেখতে পাচ্ছেন এবং এইখানে কিন্তু নাম আছে রকি ভাই, ঠিক আছে। তো এখন আপনাদের নাম চেঞ্জ করার জন্য যে কাজগুলো করতে হবে অ্যাট ফার্স্ট সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা একটু খেয়াল করলে এখানে দেখতে পারবেন এই যে লিভ সিন এবং ফ্রম, এই যে দুইটাতে আমার কিন্তু ইন্দোনেশিয়া এখানে কিন্তু অ্যাড করা আছে। তো আপনারাও এটা অ্যাড করে নিতে হবে। তো কীভাবে অ্যাড করবেন, এর জন্য এখান থেকে এই যে সি মোর অ্যাবাউট ইউর সেলফ এই অপশনে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে এই যে দেখতে পারবেন প্লেস লিভড এই অপশনে টাচ করবেন। তো আসার পর এখান থেকে এই যে কলম আইকনের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে এডিট বাটনে আসবেন, দেন এখান থেকে আপনারা লিখবেন ইন্দোনেশিয়া। তো ইন্দোনেশিয়া লেখার পর এখান থেকে অনেকগুলো মানে নাম কিন্তু চলে আসবে। তো এখান থেকে প্রথম যেটা দেখতে পারবেন এই যে জাকাতরা ইন্দোনেশিয়া, এর উপরে ক্লিক করে আপনারা জাস্ট এটা সেভ করে রাখবেন, অর্থাৎ আপনার প্লেসটা এখানে জাকাতরা ইন্দোনেশিয়া এই লিভস এবং ফ্রমে সেভ করে রাখতে হবে। তো এই যে কাজটায় এই দুইটা কাজ আপনারা অ্যাট ফার্স্ট আপনার প্রোফাইলে করে নেবেন। তো করে নেওয়ার পর তারপর আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার একটি ভিপিএন কানেক্ট করতে হবে। তো এখান থেকে যে কোনো ধরনের ভিপিএন আপনারা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি পাওয়ার ভিপিএন ব্যবহার করতেছি, সবচেয়ে ফাস্ট এবং সিকিউর একটি ভিপিএন। ভিপিএনের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনেও প্রোভাইড করা আছে। তো এখান থেকে ভিপিএনটি ওপেন করার পর এখান থেকে অপশন আসবে, দেন এখান থেকে স্কিপ অ্যাডের উপর ক্লিক করব। তারপর এখান থেকে যে অপটিমাল সার্ভার দেখতে পাচ্ছেন এর উপরে ট্যাপ করব। তো ট্যাপ করার পর এখান থেকে অ্যাট ফার্স্ট আমরা দেখতে পারব যে ইন্দোনেশিয়া নামে একটি অপশন, এই অপশনের উপর টাচ করব। দেন এখান থেকে অনেকগুলো সার্ভার আছে, সর্বপ্রথম যে সার্ভারটি আপনারা দেখতে পাচ্ছেন এই সার্ভারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে অ্যাক্টিভ অপশনের উপর ক্লিক করে জাস্ট এটা অ্যাক্টিভ করে দেব। তো ভিপিএনটি অ্যাক্টিভ করার পর আমি আবার ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তো তারপর এখান থেকে প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা কিন্তু খেয়াল করছেন এখানে কিন্তু আমার রকি ভাই আইডির নাম আছে এবং এখানে কিন্তু জাকাতরা, এখানেও কিন্তু জাকাতরা ইন্দোনেশিয়া দুইটা কিন্তু সেভ করা আছে। তো আপনারা অবশ্যই এই দুটা সেভ করবেন, নয়তো কিন্তু আপনার নাম চেঞ্জ হবে না। তারপর এখান থেকে ব্যাকে প্রেস করবেন, দেন এখান থেকে থ্রি ডট লাইন, তারপর এখান থেকে সেটিংস। আমি কিন্তু লাইভ দেখাবো, একদম লাইভ দেখিয়ে দেবো যে সিঙ্গেল নেম কীভাবে আপনারা সেভ করবেন খুব সহজেই। তো তারপর এখান থেকে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপর এখান থেকে নামের পাশে এডিট অপশন আসবে, দেন এখান থেকে এই এডিট অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রকি আর সরনেম, অর্থাৎ লাস্ট নেমে কিন্তু ভাই আছে, আমি জাস্ট এখান থেকে ভাইটা ইরেজ করে দিলাম। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি শুধুমাত্র ফার্স্ট নেমটা দিয়েছি, মিডিল এবং লাস্ট নেম কিন্তু আমার এখানে দেওয়া নাই। জাস্ট আমি এখান থেকে ইরেজ করে দেওয়ার পর আমি এখানে ফার্স্ট নেমে রাখবো রকি, অর্থাৎ আমি নামটি দিতেই চাচ্ছি রকি। তো তারপর এখান থেকে এই যে রিভিউ সেন্স আপনারা দেখতে পাচ্ছেন এর উপরে টাচ করব। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রকি নামটা চলে আসছে একদম সিঙ্গেল আকারে। তো এখন আমি এখানে পাসওয়ার্ড প্রোভাইড করব, পাসওয়ার্ড প্রোভাইড করার পর আমি স্ক্রিনে আবারও ফিরে আসছি।
তো এখান থেকে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে সেভ চেঞ্জেস দেখতে পারবেন, এর উপরে টাচ করবেন। তো আমি এখান থেকে টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর আমি কিন্তু লাইভ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন এই যে নাম, নামের এখানে শুধুমাত্র রকি কিন্তু চলে আসছে। আমি এখান থেকে ব্যাকে প্রেস করে আমি সরাসরি প্রোফাইলে চলে যাচ্ছি, নামটা ছিল কিন্তু রকি ভাই, এখন আমি একটি রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন শুধুমাত্র রকি নামটি কিন্তু সেভ হয়ে গেছে। বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু শুধুমাত্র রকি নামটি কিন্তু সেভ হয়ে গেছে। আগে কিন্তু নাম ছিল রকি ভাই, তো আমি ভাইটি ইরেজ করে শুধুমাত্র রকি নেম অর্থাৎ সিঙ্গেল নেম কিন্তু আমি সেভ করেছি। তো আমি যেহেতু লাইভ দেখাতে চেয়েছি এর জন্য আমি এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে এই আইডিটার লিঙ্কটা কপি করে আমি অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে লিঙ্কটি আমি কপি করলাম, দেন এখান থেকে আমি ফেসবুকে আমার মেইন ফেসবুকে চলে আসলাম। তো আপনারা যদি আমার মেইন ফেসবুকে অ্যাড হতে চান তাহলে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর যে কোনো প্রবলেমের জন্য আপনারা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, অবশ্যই সেখানে আপনারা হেল্প পেয়ে যাবেন। তো এখান থেকে সার্চ বারে আসার পর আমি এখান থেকে লিঙ্কটি পেস্ট করে দিলাম, দেন এখান থেকে সার্চ করলাম। তো সার্চ করার পর এখান থেকে নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু লেট হচ্ছে, তো একটু ওয়েট করবেন, ওয়েট এ লিটল মিনিট প্লিজ। তো বন্ধুরা, এখান থেকে দেখতেই পাচ্ছেন আমি আইডিটি সার্চ করার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছেন এই যে রকি নামটি কিন্তু এখানে চলে আসছে, সিঙ্গেল আকারে আমার নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা কিন্তু খুব সহজেই ফেসবুক আইডিতে আজকের এই প্রসেসটা যদি আপনারা অবলম্বন করেন বা প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার ফেসবুক আইডিতেও কিন্তু আপনি এই রকমের সিঙ্গেল আকারে ফেসবুক আইডি ক্রিয়েট করে নিতে পারবেন। একদম সম্পূর্ণ নতুন নিয়মে কিন্তু আপনি কাজটি করতে পারবেন। এই নিয়মটি যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক আইডিতে কিন্তু সিঙ্গেল নেম সেভ হবে। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে কোনো প্রবলেম হলে আপনারা আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে দুই জায়গায় আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন আরকে টেকনিক ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।